আসসালামু আলাইকুম। জনতা বাগ হাই স্কুল কর্তৃক আয়োজিত কোভিড 19 পরিস্থিতির জন্য অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি, নবম দশম শ্রেণীর। টপিকস হচ্ছে লেসন 5, ইন্ডিপেন্ডেন্স ডে। এটা হচ্ছে আমাদের বইয়ের ছবিটা, আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি একটা, আমাদের জাতীয় স্মৃতিসৌধের পিকচার। এখানে বোঝা যাচ্ছে না হয়তোবা, এই জন্য আমি হচ্ছে অন্যভাবে তৈরি করেছি। আমরা শুরু করি ক্লাসটা। প্রথমেই তিনটা প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, হোয়াট ক্যান উই সি ইন দ্য পিকচার, আমরা ছবিতে কী দেখতে পাই। আমরা নিশ্চয়ই জাতীয় স্মৃতিসৌধের ছবিটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়ার ইট ইজ, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা কেন নির্মাণ করা হয়েছিল। হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা কেন নির্মাণ করা হয়েছিল। সবগুলো প্রশ্নের উত্তর আমরা নিজে পেয়ে যাব ইনশাল্লাহ। চলো আমরা প্যাসেজটা শুরু করি। 26 মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, ইজ দ্য বিগেস্ট, সব থেকে বড় স্টেট ফেস্টিভ্যাল, রাষ্ট্রীয় অনুষ্ঠান। ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান। দ্য ডে, এই দিনটা, ইজ সেলিব্রেটেড, সেলিব্রেটেড মানে হচ্ছে উদযাপন করা, ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফেভার। এনথুজিয়াজম আর ফেভার সিমিলার শব্দ, আমরা বলতে পারি যে উৎসাহ, উদ্দীপনা। আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি খেলাধুলা, তারপর আনন্দ, খুশি, ওরকমভাবেই এনথুজিয়াজম অ্যান্ড ফেভার, অর্থাৎ উৎসাহ, উদ্দীপনা। ইট ইজ, এটা হয় এ ন্যাশনাল, ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়, হলিডে, ছুটির দিন। অল, সকল অফিসেস, সকল অফিসগুলো, তারপর বলা হচ্ছে এডুকেশনাল, শিক্ষাগত, ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, শপস, দোকান, অ্যান্ড ফ্যাক্টরিজ, এবং কারখানা, রিমেইন, রিমেইন শব্দের অর্থ হচ্ছে থাকা, কেমন থাকে, ক্লোজড। অর্থাৎ এখানে বলা হচ্ছে সকল ধরনের অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, কারখানা, রিমেইন ক্লোজ, বন্ধ থাকে অন দিস ডে, এই দিনে। এখানে আরও বলা হচ্ছে দ্য ডে বিগিনস, দিনটা শুরু হয় উইথ 31st গান শর্টস বা গান শর্টস, অর্থাৎ এই দিনটা উদযাপিত হয় 31টা গান শর্টস। গান শর্টস বলতে বোঝায় সামরিক বাহিনী তাদের বিশেষ একটা প্রক্রিয়ায় সম্মান জানায়, যেটা 31টা গান সেলুটের মাধ্যমে সর্বোচ্চ সম্মান জানানো হয়, এখানে সেটার কথাটাই বলা হয়েছে। আমাদের দ্বিতীয় প্যারাইট এখানে আছে, আর্লি ইন দ্য মর্নিং, সকালে, খুব ভোরে, দ্য প্রেসিডেন্ট, আমাদের যেই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এবং দ্য প্রাইম মিনিস্টার, এবং আমাদের প্রধানমন্ত্রী, অন বিহাফ, অন বিহাফ শব্দের অর্থ হচ্ছে পক্ষে, কাদের পক্ষে, অফ দ্য পিপল, অন বিহাফ অফ দ্য পিপল, মানুষের পক্ষে, সরি, অফ দ্য ন্যাশন, জাতির পক্ষে, প্লেস, প্লেস শব্দ অর্থ স্থান, কিন্তু এখানে প্লেস বলতে অর্পণ করা বুঝিয়েছে। ফ্লোরাল, ফুলের, রিত শব্দের অর্থ মালা বোঝায়, আমরা সাধারণত এখানে স্তবক বুঝাই, অর্থাৎ ফুলের মালা বা ফুলের স্তবক তারা অর্পণ করে। অ্যাট দ্য ন্যাশনাল মৌজোলিয়াম, আমাদের জাতীয় যেই স্মৃতিসৌধ রয়েছে সেখানে, অ্যাট সাভার, সাভারে। আমাদের প্রথমে কিছু প্রশ্ন ছিল, নিশ্চয়ই মনে আছে, যে হোয়্যার ইজ ইট বিল্ট, এটা কোথায় নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে পেয়ে গিয়েছি ইট ওয়াজ বিল্ট অ্যাট সাভার। দেন তারপরে ডিপ্লোম্যাটস অর্থাৎ কূটনীতিবিদরা, এরপর হচ্ছে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলসমূহ, সোশ্যাল, সামাজিক অ্যান্ড এবং কালচারাল, সাংস্কৃতিক অর্গানাইজেশন,
প্রতিষ্ঠানসমূহ বা সংস্থাসমূহ অ্যান্ড এবং ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা যোদ্ধারা প্রে হোমেজ পে সব পে মানে হচ্ছে পরিশোধ করা হোমেজ মানে হচ্ছে সম্মান বা শ্রদ্ধা সম্মান দিয়ে থাকেন বা শ্রদ্ধা নিবেদন করে টু দ্য মার্টার্স শহীদদের প্রতি পিপল লোকজন ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সকল পর্যায়ের সকল শ্রেণীর অলসো কাম কাম অর্থ আসে অলসো কাম তারাও আসে দেয়ার সেখানে অর্থাৎ স্মৃতিসৌধে আসে উইথ র্যালিস মিছিল নিয়ে অ্যান্ড প্রসেশন প্রসেশন আর মিছিল একই তো আমরা র্যালিস অ্যান্ড প্রসেশন একসাথে বলে থাকি মিছিলে মিছিলে দেয়ার আর সেভারাল কালচারাল প্রোগ্রামস দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে বা হয় সেভারাল মানে কয়েক কালচারাল মানে সাংস্কৃতিক প্রোগ্রামস মানে অনুষ্ঠান থ্রু আউট দ্য ডে মানে সারাদিন ব্যাপী হাইলাইটিং যেখানে হাইলাইট করা হয় হাইলাইট শব্দের অর্থ হচ্ছে বারবার দেখানো বা উচ্চ করে ধরা হাইলাইট মানে যেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কি দ্য হিরোইক স্ট্রাগল অফ দ্য স্যাক্রিফাইস দ্য হিরোইক স্ট্রাগল মানে মহান যেই সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস এবং ত্যাগ ইন 1971 1971 সালের যেই মার্টার্সরা শহীদরা যেই স্যাক্রিফাইস করেছে সংগ্রাম করেছে সেটাকে বারবার দেখানো হয় দ্য কান্ট্রি অলসো উইটনেস কান্ট্রি আরও উইটনেস হয় বা সাক্ষী হয় বা দেখতে পারে এ স্মার্টলি ড্রেস মানে খুব সুসজ্জিত জামাকাপড় পরে প্যারেড মানে হচ্ছে সামরিক মহড়া অফ কাদের প্যারেড ডিফেন্স ফোর্স মানে আমাদের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে তাদের সাথে থাকে বর্ডার গার্ডস মানে বিজিবি তারপর হচ্ছে পুলিশ পুলিশের সদস্য থাকেন তারপর থাকেন হচ্ছে আনসার্স আনসাররা থাকেন অ্যান্ড ভিডিপি ভিডিপি থাকে ভিডিপির যেটার ফুল ফর্ম হচ্ছে ভিলেজ ডিফেন্স পার্টি ভিলেজ ডিফেন্স করার জন্য যে পার্টি থাকে আমাদের দেশে আনসার পার্টি রয়েছে ওরকম অনেকেই অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড এবং ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড এটা হয়ে থাকে এই প্যারেড যেই আমরা প্যারেডের কথা বলতেছি এটা হয় ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট যেটা অবস্থিত হচ্ছে আমাদের জাতীয় সংসদের কাছে নিয়ার মানে কাছে দ্য ন্যাশনাল পার্লামেন্ট তৃতীয় প্যারা দেখতে পাচ্ছি ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম ওখানে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডের কথা বলা হচ্ছিল এখানে আরও কিছু অনুষ্ঠানের কথা বিবরণ দেওয়া হচ্ছে ইন বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন স্কুলের বাচ্চারা স্কুল চিলড্রেন তারপর বলা হচ্ছে স্কাউট গার্লস স্কাউটস অ্যান্ড গার্লস গাইডস স্কাউট এবং গার্লস গাইডসরা টেক পার্ট অংশ নিয়ে থাকেন ইন ভ্যারিয়াস মানে বিভিন্ন ডিসপ্লে মানে প্রদর্শনী টু এন্টারটেইন তারা কেন করে থাকে এটা টু এন্টারটেইন মানে হচ্ছে আনন্দ দেয়া থাউজেন্ডস হাজার থাউজেন্ড শব্দের অর্থ হাজার এখানে অ্যাস আছে অর্থাৎ হাজার অফ স্পেকটেটরস স্পেকটেটরস শব্দের অর্থ হচ্ছে দর্শনার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা এই কাজ করে থাকে দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অলসো অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে আয়োজন করা বা প্রতিষ্ঠা করা দেয়ার তাদের মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত প্রোগ্রামস মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা নিজেদের অনুষ্ঠান করে থাকেন স্পোর্টস মিটস খেলাধুলা অ্যান্ড টুর্নামেন্ট এবং এটা হতে পারে বন্ধুত্বপূর্ণ ম্যাচ অথবা টুর্নামেন্ট আর হয় অলসো অর্গানাইজড আয়োজন করা হয় অন দ্য ডে এই দিনে ইনক্লুডিং যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনক্লুডিং বলতে উল্লেখযোগ্য যেটা বোঝায় দ্য এক্সাইটিং বোট রেস এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাকর বোট রেস মানে হচ্ছে নৌকা ওয়াইস ইন রিভার বুড়িগঙ্গা নদীতে আর এই নৌকা ওয়াইস হচ্ছে আমাদের অন্যতম একটা প্রিয় খেলা গ্রাম বাংলার যেটা এখন খুব একটা দেখা যায় না আগে অনেক দেখা যাইত এর পরের প্যারাটায় আমরা দেখতে পাচ্ছি মেন বইয়ের পরের পৃষ্ঠায় যেটা আর কি পরবর্তী পৃষ্ঠায় দেখা যাচ্ছে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় মানে ওই 26 মার্চের সন্ধ্যাবেলায় অল মেজর পাবলিক বিল্ডিংস অল মানে সকল মেজর মানে হচ্ছে প্রধান পাবলিক মানে সরকারি বিল্ডিংস মানে ভবন আর হয় ইলুমিনেটেড মানেও সাজানো কিন্তু এটা লাইট বা আলো দিয়ে সাজানো বোঝায় উইথ কী দিয়ে সাজানো হয় কালারফুল লাইটস রঙিন বাতি দ্বারা বাংলা একাডেমি তারপর বলা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের যে শিল্পকলা একাডেমি রয়েছে তারা এবং আদার এবং অন্যান্য সোশিও কালচারাল সামাজিক এবং সাংস্কৃতিক যেই অনুষ্ঠান রয়েছে অর্গানাইজেশনগুলো মানে প্রতিষ্ঠানগুলো হোল্ড অনুষ্ঠিত করে হোল্ড শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত করা
होल्ड अनुष्ठित करे कल्चरल सांस्कृतिक फंक्शन फंक्शन एक ही कथा अनुष्ठान प्रोग्राम फंक्शन सेम अर्थे व्यवहृत है। एरपर बला हे सिमिलार फंक्शन अर्थात ए रकम सोशियो सामाजिक और अर्थनैतिक जे सरि सामाजिक और कल्चरल अनुष्ठान आर अल्सो अरेंज्ड आयोजन है इन आदार प्लेसेस अन्यान्य स्थान इन आदार प्लेसेस अन्यान्य स्थान इन द कान्ट्री देशेर आरो अन्यान्य स्थान एरकम अनुष्ठान आयोजन होये थाके। ताहले एटा छिलो आमादेर पैसेज आमादेर एकटा प्रश्नेर उत्तर मन हय पावा बाकी रये गेछे आमरा सेई प्रश्नेर उत्तरटाय जाई व्हाई वाज इट बिल्ट एटा केन निर्माण करा होयेछिलो। तो आमरा एटाके बोलते पारि इट वाज बिल्ट एटाके निर्माण करा होयेछिलो टू এই যে এখানে আমাদের দ্বিতীয় প্যারার মধ্যে রয়েছে টু পে হোমেজ শ্রদ্ধা জানাতে টু দ্য মার্টার্স শহীদদের প্রতি, হ্যাঁ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো আমরা সংক্ষেপে সবসময় চেষ্টা করব উত্তরগুলো যেন সংক্ষেপে দিতে পারি।